गुड मर्निंग एवरीवान कैश लाइफ उइथ प्रीतिते तुम्हारे सकल के स्वागत जानाई। आज के तेसरा फेब्रुआरी बृहस्पतिवार आज के और एखन समय सकाल 6:30 और देखो रास्तार आलो एखनो जलछे। सकाल हो पारेनी और एत कुआशा पड़े आज के किछु देखाई जाच्छे ना, रास्ता दिके ताकाले किछुई देखते पाबे ना। देखो और एकटा दुटो जा मानुषजन जाच्छे, मने हच्छे जेनो पाखी उठछे। तो देखो ब्रिजर ओपर दिए मानुष आछे, ना मन हे पाखी उठछे। जाइ होक, तो चलो आज के रान्नाबान्नाटा सेरे नेवा जाक। आगे तो आज के शुद्ध बाँधाकपि रान्ना करब। बाँधाकपिटा आलू मटरशुटी दिए केटे रेखेछिलाम, तो एखन ओई बाँधाकपिटा सिद्ध करब। तो कड़ाइते दिए जल दिलाम, जल दिए एर मध्ये लवण और एकटु हलुद दिए बाँधाकपि आलू मटरशुटी सब एकसाथे सिद्ध बसिए देब। तो देखो बाँधाकपिटा सिद्ध हो गेछे और ये सिद्धटा आमी नामियो नियेछि, नामिये एकटु जल झरते दिए दिएछि और एखाने कड़ाइते तेल गरम बसिएछि। गरम बसिए एखाने देखो आमी फोड़ने दिच्छि तेजपाता, शुकनो लंका, एकटु किछुटा जिरे आछे, एकटा एलाच नियेछि और एकटु दालचिनी और एकटु हिंग नियेछि। तो ये समस्त फोड़नगुलो आमी तेलेर मध्ये दिए देव और एकटु सेंटटा स्मेलटा एकटु आसते शुरू कर ले तारपरे आमी एर मध्ये देव একটু আদা বাটা আর মানে আদা বেটে রেখেছিলাম আর একটু জিরে আর কাঁচা লঙ্কা বাটা দেব এক চামচ মতো দেব, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তো ভালো মতো কষানো হয়ে যাবে আর এই সময় এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব। দেখো ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা বাঁধাকপি আলু মটরশুঁটি সব দিয়ে ভালো মতো কষিয়ে নেব। তো দেখো কপিটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আমি এবার একটু জল দিয়ে দেব। দেখো একটু জল দিয়ে দিচ্ছি, এর মধ্যে পরিমাণ মতো দিতে হবে যাতে আরেকটু ভালো সিদ্ধ হয়। এবার এর মধ্যে একটু লবণ আর একটু চিনি দেব, লবণটা একটু টেস্ট করে দেবে কারণ সিদ্ধর সময় একবার লবণ দেওয়া ছিল। তো দেখো প্রায় হয়ে এসেছে, এবার একটু আটা জলে গুলিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে একটু ঘনত্বটা আসবে, দিয়ে আর একটু ভালো করে শুকিয়ে নেব। তো দেখো সবজিটা আমার রান্না হয়ে গেছে আর এটাকে আমি এবার একটা পাত্রে নামিয়ে নেব। দুঃখের বিষয় একটু হলুদটা কম হয়েছিল। তো এখন 10:30 বাজে আর সকালবেলার কাজকর্ম বলতে বিছানাটা গুছিয়ে শুধু ঘরটা ঝাড় দিয়েছি, ঘর মোছাটা বাকি আর এখন আসলাম জামা কাপড় কাচতে। তো জামা কাপড়টা কাচছি আর আজকে না একটা একদমই কাজ করতে ভালো লাগছে না, মানে শরীরটাও ভালো নেই, সকাল থেকে একটু একটু করে পেটে ব্যথা হচ্ছে আর কাজই একদম ইচ্ছাই হচ্ছে না করতে। তো যাই হোক করতে তো হবেই, তো এটা করে আমি চলে যাব খেতে। তো দেখো আমি খাবারটাও নিয়ে নিয়েছি আর আজকে সকালে শুধু চা আর বিস্কুট খাবো, একটা দুটো রুটিটা দিদির জন্য। তো এখন বাজে 2:10 আর আমি এখন শুনুকে ঘুম পাড়িয়ে দিলাম, ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি সারাদিনের কাজকর্ম তো কিছুই দেখাতে পারিনি, শরীরটা ভালো লাগছিল না ওই জন্য কাজকর্ম মানে কাজ করেছি, ভালো লাগছে না, ভালো লাগছে না করতে করতে এরকমভাবে কাজ করেছি। তো তখন আর রেকর্ড করার ইচ্ছা ছিল না। তো আর একটা জিনিস দেখাই, দাঁড়াও, এই এই জায়গাটাই শুনুকে কাজল পরাচ্ছিলাম, তো ও আমাকে কাজল পরিয়েছে এখানে, ঠিক আছে। তো যাই হোক চলো খেয়ে নিই এইবার, আর খাওয়া দাওয়ার তো একদমই ইচ্ছা নেই, খেতে হয় তাই জাস্ট দায় সিদ্ধি কাজ মতো। তো চলো কী রান্নাবান্না হলো সেটাও একেবারে দেখিয়ে দিই তোমাদের। তো এখানে আছে ডাল, মুসুর ডাল এটা, ঠিক আছে, মুসুর ডাল নতুনভাবে ট্রাই করা হয়েছে, তো ইউটিউব দেখে নতুনভাবে ট্রাই করা হয়েছে, কেমন লাগবে জানি না, টেস্ট করিনি এখনও। আর এটাতে ডিম, ডিমের ঝোল আছে শুধু দুপুরের মতো, আর এই অর্ধেকটার থেকে ছেলেকে একটু খাইয়েছি আর আমি খাবো বাকিটা। আর এটাতে তো সকালবেলা সেই বাঁধাকপির তরকারিটা আছে, আর এখানে কি এটা হচ্ছে পালং শাক, ঠিক আছে। তো দেখো আমি এখানে খাবারও নিয়ে নিয়েছি, আর আমি খেতে খেতে ভিডিও বানাই না, তো বানাচ্ছি এই কারণেই। এই ডালটা এত সুন্দর টেস্ট হয়েছে, কোনোদিন এরকমভাবে বানাইনি, মানে কি বলে এক সাতলা ডাল না কি বলে আমি জানি না সঠিক, ইউটিউব থেকে দেখে আমি দিদিকে বলেছিলাম বানাতে, ও বানিয়েছে। তো ডালটা খুব সুন্দর টেস্ট হয়েছে, একদিন শেয়ার করবো তোমাদের সাথে কীভাবে বানানো হয়েছে।
ঠিক আছে, তাহলে কথা না বলে আগে খেয়ে নিই, না হলে ছেলে যদি উঠে যায় আমার খাওয়া পুরো মাথায় উঠে যাবে। যাই হোক, খেয়ে দিয়ে নিই, তারপরে কথা বলছি। 6টা বাজে আর শুনুর সাথে আমি যেহেতু একটু ঘুমিয়েছিলাম, খাট টাট সব এলোমেলো হয়ে পড়ে আছে। শুনুকে খাইয়ে দিয়ে আমি আসলাম যে খাট টাট গোছাতে, আর শুনু আছে জিজুর কাছে। জিজু এখন এইমাত্র ঘরে এলো, জিজুর কাছেও আছে। আর আমি তাড়াতাড়ি করে বিছানাটা একটু গুছিয়ে নেব। বিছানাটা গুছিয়ে আমি ওই জামা কাপড়, জানলার জামা কাপড় যতটুকু শুকিয়েছে সব মানে ইয়ে করে নেব, ওর জায়গা মতো রেখে দেব। তো আমি এখানে জামা কাপড় যেগুলো শুকিয়েছিল সেইগুলো আমি আলনাতে রেখে দিচ্ছি, আর যেগুলো শুকায়নি সেগুলো আবার মেলে রাখছি। আর জামা কাপড় গোছাতে গোছাতে হাজবেন্ডও ঘরে চলে এসেছিলো, আর ও বললো যে কিছু বানাও। তো আমি বললাম যে কী বানাবো, ও বললো যে ম্যাগি বানাও। তো আমি বললাম যে ম্যাগি বানাতে তো টাইম লাগবে, তাহলে আমি একটু চাটা বানিয়ে দিই, তুমি চাটা খেতে লাগো, তারপরে আমি ম্যাগিটা বানিয়ে দিচ্ছি। তারপরে আমি তাড়াতাড়ি করে ওকে ম্যাগিটা বানিয়ে দিলাম। আর আমি জিজ্ঞেস করছিলাম যে স্যুপ বানিয়ে দেবো না এমনি সবজি দিয়ে বানাবো, তো বলছি যে না সবজি দিয়ে ডিম দিয়ে তারপরে বানাও। তারপরে আমি সেজন্য ডিম দিয়ে সবজি দিয়েই বানাচ্ছি ম্যাগিটা। তো এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ আগে একদিন তোমাদের সাথে শেয়ার করেছি, আর আজকে শুধু এমনি দেখাচ্ছি। মানুকে তো দিদি ঘুম থেকে উঠেই একবার ম্যাগি বানিয়ে দিয়েছে, তো মানু তো খাবে না। দিদিকে জিজুকে জিজ্ঞাসা করেছিলাম, ওরা বললো কি ম্যাগি খাবে না, আর আমিও খাবো না, কারণ না বলছি সেই সকাল থেকে পেটের মধ্যে ব্যথা ব্যথা করেই যাচ্ছে, একটু বাদে বাদে ব্যথা করছে। তো আমিও তো ম্যাগিটা খাবো না, শুধু হাজবেন্ডকেই দেবো, আর সেই জন্য ওর মতোই বানাচ্ছি। আর ও বেশি একবারে খেতে পারে না, জানি না এতটা ম্যাগিও খেতে পারবে কি না, আমাকেই হয়তো ঠুসবে শেষে। তো দেখো আমার কথা বলতে বলতে ম্যাগিটা একদম রেডি হয়ে গেছে, আমি ওকে এবার খেতে দেব। তো চলো ওকে ম্যাগিটাকে দিয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। কি অবস্থা এখানে? ও মাই গড, মাই ফেভারিট মেডিসিন থেকে। ওয়া ওয়া, তে হেসে দাও, মিষ্টি করে হেসে দাও, হেসে দাও, হেসে দাও, হেসে দাও। দেখো 8টা বাজে আর আমি ছেলের খাবার বসিয়েছি, আর এদিকে অনেক বাসন কোসন পড়ে আছে, আর ম্যাগিটা তো খাওয়া হয়ে গেছে হাজবেন্ডের, আমি খাবো না, তাও জোর করে এক দু চামচ দিয়েছে মুখের মধ্যে। যাই হোক, তো এই বাসন কোসনগুলো এখন মেজে আরও কাজ আছে, তো সেইগুলো আগে করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে চলে আসছি। 10টা বাজে, তো দেখো এখানে বাবা ছেলে সোহাগ চলছে, আর ওর বাবার সোয়েটারটা পরেছে, মানে ওর সোয়েটারের দুই হাতার মধ্যে হাত ঢুকিয়ে মানে বসে আছে, আর ওই সোয়েটারটা ওর গাত থেকে খুললেও চলবে না, আর ওকে কোলের থেকে নামালেও চলবে না, আর ওর বাবাকেও বসতেও দেবে না। ওর এইভাবে ওকে নিয়ে নাড়াতে হবে, দোলাতে হবে, এইভাবে ওকে আদর করতে হবে, তো না হলে ও জেদ করছে, কান্না করছে। তো এইভাবেই তো চলে আমাদের দিনকাল। তো আমার রাত্রের কাজকর্ম সব হয়ে গেছে, খিচুড়ি বসিয়ে তো থালা বাসন মেজে রেখেছিলাম, তারপরে সবজিও কেটে রেখেছি, আর খিচুড়িটা হলে ছেলেকে খাইয়েও দিয়েছি। তো 11:30 বাজে আর সবাই খেতে বসেছে, আমি তো বলে এলাম খাবো না, কারণ শরীরটা ভালো নেই, পেটে ব্যথা করছে জানোই তো বললাম, আর গ্যাসের ওষুধ খেয়েছি, এখনও তো কমেনি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর সবার মধ্যে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থেকো। টাটা, বাই বাই। চলো আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।